নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি হচ্ছে একটা লোকগীতি, আমার ইউটিউব ফ্রেন্ডে রিকোয়েস্ট করা গান, তাকিলে ডুবা কানা হবে কো চুরি পানা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গানটি শেয়ার করার আগে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের গানটা আমি আপনাদেরকে সি শার্প থেকে অর্থাৎ সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্কেলেও গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই রকম স্বলিপি হবে। জাস্ট আপনারা যে স্বলিপিগুলো দেখিয়ে দিব সেই স্বলিপিগুলো আপনাদের স্কেল অনুযায়ী কিন্তু আপনারা কনভার্ট করে দেবেন, তাতে হয়ে যাবে। এই সি মাইনর স্বলিপিটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে শুরু হচ্ছে। সা রে ঘা মা পা ধা নি সা, সা নি ধা পা মা ঘা রে সা। এটা হচ্ছে সি শার্পের স্বরলিপি। আজকের এই গানটিতে আমাদের চারটা কোমল স্বর লাগছে, সেটি হচ্ছে কোমল রে, কোমল ঘা, কোমল দা, কোমলনি। অর্থাৎ চারোটা কোমল স্বর আমাদের লাগছে, আর নিম্ন সপ্তকে কোমলনিও লাগছে। তো আজকের গানটিতে তিনটা কলি আছে, তিনটা কলি স্বরলিপি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য পুরো ভিডিওটি সাথেই থাকবে। এই গানের প্রথম কলিটার স্বরলিপিটা দেখিয়ে দেওয়ার আগে আমি রিটা একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি, সাথে লিরিক্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। তাকিলে ডোবা কানা হবে কো ছুরে পানা, তাকিলে ডোবা কানা হবে কো ছুরে পানা, ভাগে হরিণে কানা একসাথে কাবে না, সব আপ্ত কখনো যাবে না, বলি সব আপ্ত কখনো যাবে না। তাকিলে ডোবা কানা হবে কো ছুরে পানা, তাকিলে ডোবা কানা হবে কো ছুরে পানা, ভাগে হরিণে কানা একসাথে গাবে না, সব আপ্ত কখনো যাবে না, বলে সব আপ্ত কখনো যাবে না। এটা হচ্ছে এই গানের প্রথম কলি। তো এই কলিটার স্বরলিপি দেখুন, শুরু হচ্ছে কিন্তু গা থেকে কোমল গা। তাকিলে ডোবা কানা, তাকিলে ডোবা কানা, গা 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 মামা পাপা, গা 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 মামা পাপা, তাকিলে ডোবা কানা হবে কো চোরে পানা, হবে কো চোরে পানা, সা 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 পা ধা মাপা, সা 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 পা ধা মাপা, হবে কো চোরে পানা, হবে কো চোরে পানা, বাগে হরিণে কানা, বাগে হরিণে কানা, দাদা দা পাপা মামা, দাদা দা পাপা মামা, বাগে হরিণে কানা একসাথে কাবে না, একসাথে কাবে না, গা 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 সা ঘা মা পা, গা 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 সা ঘা মা পা, একসাথে কাবে না, সব আপ্ত কখনো যাবে না, সব আপ্ত কখনো যাবে না, মা গা রে সা রে সা নি সা সা, মা ঘা রে সা রে সা নি সা সা, সব আপ্ত কখনো যাবে না, বলি সব আপ্ত, বলি সব আপ্ত, গা মা পা মা গা, গা মা পা মা গা, বলি সব আপ্ত কখনো যাবে না, কখনো যাবে না, সা রে সা নি সা সা, কখনো যাবে না, বলি সব আপ্ত কখনো যাবে না। এটা দুইবার বলবেন, অর্থাৎ তাকিলে ডোবা কানা হবে কো ছুরি পানা, ভাগে হরিণে কানা একসাথে কাবে না, সব আপ্ত কখনো যাবে না, বলে সব আপ্ত কখনো যাবে না। এভাবে করে কিন্তু আপনারা এই কলিটা বাজিয়ে ফেলবেন। তো এরপরে আরও দুটা কলি আছে, অর্থাৎ দুটো অন্তর আছে, সেই অন্তর স্বরলিপি এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তার আগে আমি রিটটা আপনাদের শুনিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো দেখুন প্রথম অন্তর আর রিটটা। জলের শপথ যেমন দ্বারা নিম্ন দিকে ধাই, আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়াই, জলের শপথ যেমন দ্বারা নিম্ন দিকে ধাই, আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়াই, চার পোকারি স্বভাব যেমন রক্ত চুষে খাই, চার পোকারি স্বভাব যেমন রক্ত চুষে খাই, হাতে না ধরিলে বস্তু কাটে ওই পোকাই,
বাকি কাঠ পুষে গড়ে যতই পোড়াও না তারে, সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে। কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, বলে স্বভাব তো কখনো যাবে না। এটা হচ্ছে এই গানের কিন্তু প্রথম অন্তরা। তো এই অন্তরাটা স্বরলিপি দেখুন, শুরু হচ্ছে মা থেকে, জলের শপথ যেমন দ্বারা নিম্ন দেখে দেয়, জলের শপথ যেমন দ্বারা মা 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 মা, জলের শপথ যেমন দ্বারা নিম্ন দেখে দেয়, নিম্ন দেখে দেয়, গামা ফা ধাপা গামা ফা ধাপা, নিম্ন দেখে দেয়, জলের শপথ যেমন দ্বারা নিম্ন দেখে দেয়, আগুনের স্বভাব যেমন সব কিছু পুড়াই, আগুনের স্বভাব যেমন, আগুনের স্বভাব যেমন, গা 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 সা ঘা মা পা, গা 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 সা ঘা মা পা, আগুনের স্বভাব যেমন সব কিছু পুড়াই, মা গা সা ঘা রে সা, মা গা সা ঘা রে সা, সব কিছু পুড়াই। আমি লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। জলের শপথ যেমন দ্বারা নিম্ন দিকে দায়, আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়াই, এরপর চার প্রকারের স্বভাব যেমন রক্ত চষে খাই, চার প্রকারের স্বভাব যেমন সা 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 নিনি দাপা, সা 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 নিনি দাপা, চার প্রকারের স্বভাব যেমন রক্ত চষে খাই, রক্ত চষে খাই, পানি ধাপা মাগা, পানি ধাপা মাগা, রক্ত চষে খাই, চার প্রকারের স্বভাব যেমন রক্ত চষে খাই, হাতে না দড়িলে বস্তু কাটে ওই পোকাই, হাতে না দড়িলে বস্তু, হাতে না দড়িলে বস্তু, গা 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 সা ঘা মা পা, গা 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 সা ঘা মা পা, হাতে না দড়িলে বস্তু কাটে ওই পোকাই, কাটে ওই পোকাই, মা গা সা ঘা রে সা, মা গা সা ঘা রে সা, মা গা সা ঘা রে সা, কাটে ওই পোকাই, বাকি কাঠ পুষে গড়ে সা 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 নিনি ধাপা, সা 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 নিনি দাপা, বাকি কাঠ পুষে গড়ে যতই পোড়াও না তারে, যতই পোড়াও না তারে, পানি ধাপা মাগা মাপা, যতই পোড়াও না তারে। আবার দেখিয়ে দিচ্ছি, বাকি কাঠ পুষে গড়ে যতই পোড়াও না তারে, এরপর সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে, এটা কিন্তু দুইবার বলবে, সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে, মা 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 মা, মা 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 মা, সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে, কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না, গা গা সা ঘা মা পা, গা গা সা ঘা মা পা, কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, স্বভাব তো কখনো যাবে না, মা গা রে সা রে সা নি সা সা, স্বভাব তো কখনো যাবে না। তো এটা হচ্ছে এই গানের প্রথম অন্তরা। এরপর আরেকটা অন্তরা আছে, তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা কিভাবে স্বরলিপি ঠিক রেখে স্কেল কনভার্ট করবেন ওটা। অর্থাৎ আমি তো এই গানটা আপনাদেরকে সি মাইনর থেকে দেখিয়ে দিলাম। এই গানটি অনেকে আছে সি মাইনর থেকে তুলতে পারে না, তা অনেকে আছে ডি মাইনর থেকে তুলে, অনেকে আছে এ মাইনর থেকে তুলে, এরকম অনেক আমার ইউটিউব ফ্রেন্ড আছে, ওদের জন্য আমি একটা ছোট্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি এই গানটা এ মাইনর থেকে তুলতে যাই তাহলে স্বরলিপিও একই রকম হবে। আমরা শুরু করার সময় কিন্তু গা থেকে কোমল গা থেকে শুরু করেছিলাম না, তাহলে এ মাইনরের কোমল গা হবে কোনটা, এটা। তাহলে আমরা কোমল গা থেকে শুরু করব, স্বরলিপি কিন্তু টিকে থাকবে। দেখুন, তাকে লেডো বাকানা হবে কচুরে পানা, তাকে লেডো বাকানা হবে কচুরে পানা, বাগে হরিণে কানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না। ঠিক একই রকম স্বরলিপি, অন্তরাটাও একই রকম স্বরলিপি দিয়ে আপনারা চাইলে
এভাবে স্কেল কনভার্ট করে ফেলতে পারেন। তো এরপরে আর একটা যন্ত্র আছে, সেটিও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তার আগে রিটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো দেখুন, সাপের স্বভাবে যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে চোপড়ার স্বভাবে যেমন ফাঁকায় গন্ডগোল, সাপের স্বভাবে যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে চোপড়ার স্বভাবে যেমন ফাঁকায় গন্ডগোল, বিড়ালেরই স্বভাবে যেমন হাড়ের পানে চাই, বিড়ালেরই স্বভাবে যেমন হাড়ের পানে চাই, কখন শিখে পড়বে চেরে তারি লালসাই, বুনো উল কেলে পড়ে গলা কুটকুট করে, বুনো উল কেলে পড়ে গলা কাটকুট করে, শীতল চোর দড়া পড়লে, শীতল চোল দড়া পড়লে কবুল বলে না, স্বভাব তো কখনো যাবে না, বলে স্বভাব তো কখনো যাবে না। এটা হচ্ছে এই গানের দ্বিতীয় অন্তরা। তো এই অন্তরা স্বরলিপিও আগের অন্তরাটার মতো একই রকম স্বরলিপি দিয়ে হচ্ছে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেকজন আছে বুঝে না, ওদের ক্ষেত্রে যাতে খুব সুবিধা হয় বোঝার জন্য সেই জন্য আমি আবার স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক একই রকম মা থেকে শুরু হচ্ছে। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, মামা 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 গামা ফাদা পা, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে চোপড়ার স্বভাব যেন পাকায় গন্ডগোল, ছেলে চোপড়ার স্বভাব যেমন গা 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 সা গা মা পা, গা 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 সা গা মা পা, ছেলে চোপড়ার স্বভাব যেমন পাকায় গন্ডগোল, পাকায় গন্ডগোল, মা গা সা গা রে সা পাকায় গন্ডগোল। এরপর এই লাইনটা দুইবার বললেন। এরপর, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ের পানে চাই, বিড়ালেরই স্বভাব যেমন আসা সাসা নিনি ধাপা, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ের পানে চাই, হাড়ের পানে চাই, পানি পানি ধাপা মাগা, পানি ধাপা মাগা, হাড়ের পানে চাই। এরপর, কখন শিখে পড়বে ছেড়ে তারি লালসাই, কখন শিখে পড়বে ছেড়ে গা 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 সা গা মা পা, গা 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 সা গা মা পা, কখন শিখে পড়বে ছেড়ে তারি লালসাই, তারি লালসাই, মা গা সা ঘা রে সা তারি লালসাই। এটাও দুইবার বলবো। তো এরপর, বুনো উল কেলে পড়ে গলা কাটকুট করে, বুনো উল কেলে পড়ে সা 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 নিনি ধাপা, সা 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 নিনি ধাপা, বুনো উল কেলে পড়ে গলা কাটকুট করে, গলা কাটকুট করে, পানি দাপা মা গা মা পা, পাপা নি দাপা মা গা মা পা, গলা কাটকুট করে। এরপর, শীতল চোর দড়া পড়লে, শীতল চোর দড়া পড়লে, এটা দুইবার বলবে ঠিক আগের মতো, সে শুধু কাকা করার মতো। শীতল চোর দড়া পড়লে মামা 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 মা, শীতল চোর দড়া পড়লে কবুল বলে না, গা গা সা ঘা মা পা, গা গা সা ঘা মা পা, কবুল বলে না, স্বভাব তো কখনো যাবে না। তো এটা হচ্ছে শেষের অন্তরা। তো আজকের গানটা কিন্তু এতটুকু, আপনারা খুব সহজে কিন্তু আপনারা এই গানটি তুলে ফেলতে পারেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটি আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের গান এতটুকু, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারগাম পাঠশালার সাথেই থাকবেন।